দর্শক বন্ধু, খামারি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি চুয়াডাঙ্গা জেলা দামুলহুদা উপজেলা শিবনগর গ্রামে একটি প্রান্তিক গাড়ল খামারে। আজকে জানবো এই গাড়লগুলো কীভাবে লালন পালন হচ্ছে, কারা গাড়ল পালন করতে পারবে, কারা পারবে না, গাড়ল পালন লস না লাভ সব কিছু জানবো আজকের এই ভিডিওতে। তাহলে চলুন আমরা খামারি ভাইয়ের সাথে কথা বলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আল্লাহ খুব ভালো রেখেছে ভাই। হ্যাঁ ভাইজান, প্রথমে আপনার পরিচয়টা জানতে চাই। আমার নাম সালাম, বাসা চুয়াডাঙ্গা জেলা, গ্রাম শিবনগর। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ ভাইজান। আমরা প্রথমে জানতে চাই আপনার এই খামারটি কতদিন আগে শুরু হয়েছিল? তাও 11-12 বছর হয়ে যাইছে। 11-12 বছর, অনেক অভিজ্ঞতা। অনেক অভিজ্ঞতা। তো ভাইজান, এই গাড়ল খামার 11-12 বছর আগে কীভাবে শুরু হলো আপনি যদি একটু আমাদেরকে বলতেন। প্রথম আমি ভ্যান চালাতাম ভাই। আচ্ছা। দিয়ে ভ্যান চালাইতে চালাইতে একটু পায়ে সমস্যা হলো, তা খুব চিকিৎসা করে কাজ হলো না। দিয়ে আমাকে একজন বলছে যারা ভেড়া চড়াইতে পারবে? আমরা হ্যাঁ পারবো। তো আমি বলছি ভেড়া নিয়ে আজ পুঁজি নেই আমার। আচ্ছা, এই মুহূর্তে যদি একটা ভেড়া নিয়ে যাই তাই তো এক একটা ভেড়ায় অনেক, তখনকার বাজারেই মনে করো 8,000-10,000-20,000 টাকার ভেড়াও নিয়েছে। তো সেইভাবে নিতে গেলে পুঁজির দরকার, খাই তো ভ্যান চলে, দুটো ছাগল ছাল গোড়া কথা বিদেশি ছাগল, ভ্যান চালাতাম, ছাগল ছাল, ছাগল আর ওই ভেড়া দুটো ভুট্টু বেশি নিলাম। একজনের হাতে নিতে গেলাম, ও সে বললো 12,000 আর আমি বললাম 11,000। হ্যাঁ হ্যাঁ। সে বললো আর বিক্রি নেই, ওই আমাদের গ্রামেরই লোক, সেই পুরাতন মুরব্বী শামসর। আচ্ছা। যে সে দুটো বাচ্চা এরকম জালি বাচ্চা। হ্যাঁ হ্যাঁ। সে 12,000 বললাম, 11,000 বললাম, বললো দেওয়া যাবে না। দাম চলে গেলাম বাড়াদি, বাড়াদি গিয়ে ওই বাজারে গিয়ে দুটো ধাড়ি নিলাম। আচ্ছা। ওই দুটোর থেকে ওই আস্তে 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 এখন এই যে মেলা হয়ে গেছে ভাই, আর এতে থেকে অনেক লাভবান হয়ে গেছে। এখন আপনার খামারে কতগুলো আছে? এখন 46টা আছে। 46টা 47টা আছে। 46-47 পিস। এই গাড়লগুলো কাদের কাছে কোথায় বেচা কেনা করেন ভাই? বিভিন্ন জায়গায় বেচা কেনা করি। যেসব গাড়লগুলো সুস্থ সবল সেই গাড়লগুলো কি ব্যাপারীদের কাছে বেচা কেনা করেন? হ্যাঁ। আচ্ছা, ওই বাচ্চাগুলো কেমন দামে বেচা কেনা হয়? 6,000-7,000-8,000, আর যেগুলো খুব ভালো সেগুলো হয়তো দেখা যায় যে 10,000-10,000। যে বাচ্চাগুলো বেচা কেনা করেন সেরকম রেডি বাচ্চা কি আছে আপনার খামারে? হ্যাঁ আছে ভাই। একটা দেখান, এগুলো সব রেডি? হ্যাঁ এগুলো রেডি বাচ্চা। এগুলো কি বেচা কেনা হবে? হ্যাঁ বেচা কেনা হবে। এগুলো কেমন দাম আসে ভাই? ওরম বাচ্চা নিলে একটু বেশি হয়। কেমন? ওরম বাচ্চাগুলো মনে করেন 11,000 করে পড়বে। 11,000? হ্যাঁ 11,000। তো অরিজিনাল জাতের? হ্যাঁ অরিজিনাল জাত। এখানে তো বেশ কয়টা রেডি আছে। হ্যাঁ 1, 2, 3, 4টা। হুম। আর ওটা মা? হ্যাঁ ওটা মা। আচ্ছা, ওই মাগুলো কিনতে কেমন খরচ হয়, ওই বড় মাগুলো? ওরম নিলে দেখা যাচ্ছে ব্যাপারীদের দিলে বলবে 16,000-17,000 দেবো। আর এরম, হ্যাঁ আর এরম ধাড়িগুলো এসে মানে আমার পারে এরম ভালো কটা ধাড়ি আছে, এই ধাড়ি কটা বলবি ব্যাপারে তো বলবি যে 35,000 করে দেবো। হ্যাঁ 40 করে দিতে হবে। আচ্ছা। ব্যাপারে তো বলবি না 40 করে আমার বেচা কেনা। হুম। তাহলে আমার তো পেট আছে। ওইগুলো অরিজিনাল জাতের? অরিজিনাল। বাচ্চা দেয় কয়টা ভাই? এ ধাড়িটির এবার বাচ্চা দুটো হয়ে যায়, এই মোটা ধাড়িটার দুটো। হ্যাঁ। আচ্ছা। আর ওই ওই পরের ধাড়িটার একটা হয়ে যায়, এটা? হ্যাঁ এই বাচ্চাটা, ওই ধাড়ির একটা একটা এটা বাচ্চা বাচ্চা অনেক ভালো। হ্যাঁ। আচ্ছা ভাইজান, এই এদের খাবারের চাহিদা কীভাবে মিটাচ্ছেন? খাবারের চাহিদা সব ছাড়া মাঠে গেলে পরে ভাই আমার খুব ভুট খায়, আমি আগান বাগানে একটু কম চড়াই। আচ্ছা। আমি 12 মাস মাঠে চড়াই, আমার ভেড়া মাঠে না গেলে আমার ভেড়া যদি বাগানে খাওয়া দাওয়া যদি মরে যায় তাও আমার ভেড়া পেট উঠবে না। তাই দরকারে সারাদিন শুয়ে থাকবে, তাও এই বাগানে নিয়ে এসে আমার ভেড়া খাবে না। বাড়ির থেকে কখন বের হন? বাড়ির থেকে যদি মনে করেন এখন খরানের সময়, এখন যদি ওই 3টের পরে বেরোই তাও নাগাদ সঞ্জের মধ্যে আমার ভেড়া খেয়ে পেট দম করে ফেলে, মাগরিবের আগে বাড়ি চলে আসবে, বেশি নামাজ পড়বো। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। এইভাবে সারাদিন চুরিয়ে এদের খাবারের চাহিদাটা মেটাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এগুলো কেমন দাম হবে? এগুলো 7,000-8,000 করে যাবে, 7,500-7,700। বড়োটা আমি বললাম 40,000 আমি ছেড়ে দেবো। তো পাঠাটা? হ্যাঁ বড়োটা। আর ওইটা 30 চাইলাম, তা 35 বললাম, 30 হলে দিয়ে দেবো এরামাটা ইয়ে। এটা 40,000 দাম? হ্যাঁ। বয়স কত? বয়স 3 বছর হয়ে যাচ্ছে। আচ্ছা, আরেকটা পাঠাও আছে না? পাঠা 3টি আছে ভাই। 3টি একটা নেড়া আছে। হ্যাঁ হ্যাঁ। আর এই দুটো শিঙাল আছে।
আপনারা তো সারা দিন মাঠে মাঠে চড়িয়ে এদের খাবারের চাহিদাটা মেটাচ্ছেন। হ্যাঁ, খাবার কিনে খাওয়াতে হয় না? না, আমরা কিনে খাওয়াই না। তাহলে গাড়ল পালন কি আপনাদের কাছে খুবই সহজ এবং লাভজনক? হ্যাঁ, খুবই সহজ আর খুবই লাভজনক। যদি এটা মনে করেন চাকরিওয়ালা হয়, তাও যদি সেরকম বেশি মতো ভেড়া থাকে তা চাকরিওয়ালা এই ভেড়া চাষের সাথে পারবে না। তাই ভেড়া চাষ বেশি থাকতে হবে। মনে করেন যদি 20টা ধাড়ি থাকে তাহলে বছরে দুবার বাচ্চা দেবে। আচ্ছা, দুবার যদি বাচ্চা দেয় নিম্ন মনে করেন 6,000 করে বাচ্চা বেচবো। উপরে যা বেসলাম বেসলাম মনে করেন 6,000 করে বাচ্চা বেচবো। তাও বছরে যদি দুবার বাচ্চা দেয় কয়টা করে দেবে? একটা করে ধরেন 40টা। চল্লিশটা, তাহলে 40টা বাচ্চা যদি আমি কত করে বিক্রি করব? 6,000। 6,000, তাহলে 2,40,000 ইনকাম বছরে হবে। 20টা, মাত্র 20টা গাড়ল থেকে বছরে 2,40,000 টাকা ইনকাম। হ্যাঁ, একটা করে বাচ্চা তো মিস নেই। যদি দুইটা হয় তাহলে আর একটু বেশি লাভ হয়ে যাবে। সেটা আছে, আলাদা খরচ আছে। আর এদের চিকিৎসা কিছু খরচ বাদ যাবে? খরচ মনে করেন, হ্যাঁ খরচ তো বাদ যাবে, তারপরেও এর মধ্যে যে দেরি সব বাদ দিয়ে 2,00,000 ধরলাম। হ্যাঁ, 2,00,000 ধরলেন, তাও অনেক লাভ। তাইলে ওই চাকরি তো ওই সাথে জমবে না যদি বেশি মতো থাকে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ভাই, এদের চিকিৎসা সেবাটা কি আপনি নিজে করেন? নিজে করি ভাই। শরীফুলকে একবার ডাকলাম। হ্যাঁ হ্যাঁ, তো শরীফুল বলছে ভাই আমরা এই দুটোটা ভেড়া চিকিৎসা করতে আইব না। হ্যাঁ, আনলাম কেন? আমার যখন একটা খামার, আমাকে তো 1 তারিখ হোক আর 5 তারিখ হোক আমাকে তো ডাকতে হবে। অবশ্যই। তো বলছি না ভাই আমাদের পেটের ভাত হবে না। বললাম কীভাবে? তাহলে তুমি ডাক্তার শিখলি কেন? তো বলছি ডাক্তার শিখেছি এই তোমাদের মতো লোকের জন্য নাই, আমরা যেটা বলবি সেটা শুনতে হবে। ও আচ্ছা। এই যে মধ্যে একটা প্রশিক্ষণে গেলাম কাবাডিঙ্গায়, ডাক করিল এই ইব্রাহিম ডেকে গেলো, মেলাজনায় গেলাম, সেখানে ও শরীফুলে গেলো। তা বলছি ভাই ভালো আছো? আমার হ্যাঁ ভালো ভাই। দিয়ে বলছি কেমন আছে? আমি বলছি ভালো। বলছি ভেড়া কেমন আছে? আমি বলছি ভালো। দাম বলছে ভেড়ার একটা ব্যাপার হয়েছে। তো বলছি কী ব্যাপার? দাম বলছে কিড়মির নিভানিট বড়ি, মনে করেন একটা বড়ি এতটুকু হয়, কেটে এতটুকু থই দিই। এবার সেখানে আমাদের প্রশিক্ষণে বলছি যে এরম ডবল দিতে হবে, আস্তে আস্তে বাড়াইতে হবে। আলাম বাড়াইতে বাড়াইতে এই পর্যন্ত এসে আবার 2 মাস পর আমরা পার করে নিই। যদি 3 মাস হয়ে যায় তাহলে সমস্যা, 2 মাস যাহা হয়ে যাবে আর ফের কিড়মির বড়ি দিতে হয়। এবার বাড়াইতে বাড়াইতে এই 2 মাসের মধ্যে যদি 4 বার বড়ি দিতে হয় তাহলে আর ভেড়া কোথায় থাকবে? আর নিভানিট বড়ি তো এমনি করা, আর নিভানিট বড়ি যদি ব্যবহার না করা যায় তাহলে ভেড়াটি কম যাবে না। তুমি যদি বলো যে ফ্যাসিলিট করবো কি আমি অন্য কোম্পানির ওষুধ ব্যবহার করবো তাহলে ভেড়া চাষ করা যাবে না। নিভানিটটাই সবচেয়ে ভালো, সব ছাড়া নিভানিটটা ভালো। তো নিভানিটি আর সেই আগেকার মতন কাজ করছে না, ভেজাল করে ফেলে, ভেজাল করে ফেলেছে, এখন সেই গুণ আর নেই। আচ্ছা, আর পিপিআর করছেন বছরে কয়বার? পিপিআর একবারই দিই ভাই, একবার। হ্যাঁ, আর ভার্মিক চিকিৎসা? ভার্মিক চিকিৎসাও খুব একটা করেন আমি, আমি নিজে করি তো, খুব একটা করেনি। ওই দেখা যায় যে হয়তো যেটা একটা একটু সমস্যা মনে হয়েছে এটা ভার্মিক্স করতে হবে সেইটার। ও আচ্ছা আচ্ছা। আর নাইট্রোনিক্সটাও ওই দেখা যায় যে হয়তো 2 বার দিই, বর্ষার সময় একটু কিড়মির চাপ বেশি হয়, শীতের সময় আর বর্ষার সময়, ওই সময় তো ওইগুলো একটু আমরা নিজেরা করি তো। আচ্ছা, যখন যেটা লাগে এটা আমরা এটা মানে ডাক্তারদের ছাড়াও আমাদের একটা ইয়ে বেশি হয়ে গেছে। ডাক্তারদের থেকে আপনারা ভালো ডাক্তার, কারণ আপনারা সারাদিন এদের সাথে থাকেন। হ্যাঁ, আমার পালে একবার ভাইরাস লাগলো, শরীফুলকে ডাকলাম যে ভাই এরম এরম ব্যাপার, ভেড়া পেট ফাঁপছি আর এরম পাতলা পায়খানা করছে আর জ্বর আসছে। হ্যাঁ হ্যাঁ, তো আসলো, এসে বলছে ভাই আমি চিকিৎসা করতে পারবো না। কেন? বলছে আমি চিকিৎসা করতে পারবো না, এ ভেড়াটাও বাঁচবে না, আর সব এসব পিপিআর হয়ে গেছে, এপি আর পিপিআর করেও আর কাজ হবে না। না কেন? তাহলে তুমি এখন বসো, আমি তোমার সামনে চিকিৎসা দিতে থাকি। এবার আমি যে বড়ি দিতে নাকি গেলাম, বলছে ভেড়া একটা বাজবে না, সব মরে যাবে। আলাম আচ্ছা ঠিক আছে, মরে যায় কালকে ভ্যান বোঝাই করে ওই বাসড়ায় ফেল যাইব। দিয়ে তুমি কালকে এসে ফের বাসড়ায় একটা মুসি নিয়ে আসবা, মেশে চামড়া পাট করে তুমি ই করে খোঁজ নিয়ে বেঁচে যাইও। আচ্ছা, তো বলছি আচ্ছা তাহলে তুমি চিকিৎসা করো। এবার বড়ি যাই দিতে নিয়ে গেলাম ভাই, আমার খাওয়ানো দেখে বলছে ভেড়া তো বাঁচবেই না। কোন বড়ি দিচ্ছিলেন? নিভানিট। আচ্ছা, এখন ভেড়া চাষ করতে হলে মনে করেন যে বলছে ভাইরাস হয়েছে, ইয়ে হয়েছে, তা হয়েছে, ওসব কিছু নাই। কিড়মির জন্যে লিভার ফাংশন যখন
নষ্ট করে যায়। এবার কিড়মি তো মনে করেন যে লিভারটা ড্যামেজ করে দিল। এবার দিয়ে এবার ওই ভেড়া তখন এবার ওই দেখলেন যে হয়তো কেউ জ্বর আসে, হজমি কার্ডটা কমে যাইছে, এবার ওই কিড়মির চিকিৎসাটা যাই দেবো। দেওয়ার পর এবার ওই লিভারটা ওন খাওয়াইতে হবে একটা না সাত দিন। দিন কয়বার? দিন একবার। কতটুকু কী পরিমাণ দিতে হয়? ওটা দিতে হবে এক মুঠি করে। এক মুঠি করে? বড়োগুলোকে আর ছোটোগুলোকে কি একই দেন? না, ছোটোগুলোকে সহ্য করতে পারবে না। ওই মানে ওজন ইয়ে করে মনে করেন যে এটা এই আমাদের একটা দিয়ে দেওয়াটা যাই, ওইটা মাফ হয়ে গেছে, মাফ হয়ে গেছে যে এটাকে এইভাবে দিতে হবে। যেমন বাচ্চাগুলোকে বলে দিই চার ভাগে। আচ্ছা। আর যেগুলো তার নিম্ন ছোটো সেগুলো দেখা যাচ্ছে হয়তো আট ভাগে দিই এইভাবে। মানে এটা আর বড়োগুলোকে এরকম বড়োগুলোকে বড়ি বড়োগুলোকে বড়ি মনে করেন যে তিন ভাগে পড়ি, একটা বড়ি চার ভাগের মধ্যে তিন ভাগ দিই, এক ভাগ দিই। আচ্ছা। আর ওই যে লিভার টনিক ঔষধটা খাওয়ান, তরল ঔষধ, তরল ওইটা সবাইকে এক মুঠি করে দিতে? হ্যাঁ, একটানে সাত দিন দিতে হবে। যদি মনে করেন যে আজকে দিলাম না আবার কাল দেবো, তাহলে আবার সেই সাত দিন পর দিতে হবে, আবার সেই একটানে মানে তারপরের দিন থেকে আবার সাত দিন দিতে হবে। মানে একটানা সাত দিন না দিলে কাজ করবে, কাজ করবে না ওষুধে। দিয়ে তারপরে আপনি যখন ডাক্তারের সামনে ঔষধ খাইয়ে দিলেন, তারপরে আর কোনো সমস্যা নেই ভাই? ভেড়া সব ওই মানে ভেতরে যা গেল হচ্ছে, হ্যাঁ মনে করেন একদম পাতলা পায়খানা করতে নিয়ে গেলে তো একেবারে মানে ভেতরে যা কিছু আছে, হ্যাঁ আমাশা মামাশা কিড়মি মিড়ি যা আছে এবার সব বেরিয়ে গেল, সব নেমে গেল, পেট পরিষ্কার হয়ে গেল। ওই বড়ি দেওয়ার পর মনে করেন ভেড়া দুদিন তিন দিন খাবে না, আমার না খাইলেও জিনিস মরবে না। যে এরম ভেড়া কুতাইছি পেটের যখন গেল বেরোবে তখন একটা তো ইয়ে হবে, একটু তো সমস্যা। হ্যাঁ, এবার মনে করেন পেট টানছি কেউ কেউ কুতাইছি, এবার শুই থাকলো, এবার ভেড়া কী করবো? যদি এরম তাঁতের সময় হয় তাহলে এবার সমস্যা, তাঁতের সময় হলে ওষুধ খেয়েটাই এরম পানির ধার থাকতে হবে, দেখা যাচ্ছে একটু সমস্যা হয়েছে, ফের পানিতে নেমে দিলাম, আবার সাথে এসে আবার ছামাই থলাম। আচ্ছা।